আসসালামু আলাইকুম প্রিয়োদিনী ভাই বোনেরা আজকে আমি আলোচনা করব কি কি আমল করলে সাতকায়ের সব পাওয়া যায় আমরা যারা গরিব আছি তারা তো বেশি বেশি টাকা ইনকাম করতে পারে না তো কিভাবে তারা দান সাতকা করবে আর দান সাতকা করলেও আমরা তো খুব অল্প টাকায় দান সাতকা করি কিন্তু এমন এমন কিছু আমল আছে যে আমলের কারণে আমরা সাতকার সব পাবো এর প্রথম নম্বর হলো প্রত্যেক ভালো কাজই সৎকা প্রত্যেক ভালো কাজই রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক যে কোনো কাজ করুন না কেন যদি সেটা ভালো হয় সেটাই হলো সাতকা খাবার খেলেন খাবার আগে দোয়া। ভালো খাবার খেলেন এটাও হলো সাতকা তারপর গাছ বপন করলেন যেটাই করুন না কেন যদি ভালো হয় হারাম না হয় বা সামাজিক রাষ্ট্রীয় দিক থেকে যদি ভালো হয়ে থাকে এটাও আপনার জন্য সৎকা দুই নম্বর হলো উত্তম কথা বলা ভালো কথা বলা মানুষের সাথে ভালোভাবে কথা বলা রাগান্বিত হয়ে না কথা বলা সুখে দুঃখে মানুষকে সাহায্য দিয়ে পরামর্শ দেওয়া এটা হলো সাতকা কেউ আপনার কাছে কথা বলতে চাইল আপনি তাকে ভালো কথা উপহার দিলে তার সাথে ভালোভাবে কথা বললেন এটাই হলো সাতকা তারপর হলো জিকির করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইহ এসব কথাগুলো হলো সৎকা আবার আস্তাক এটাও বলো সৎকা তারপর হলো সৎ কাজে আদেশ দেয়া এটাও সৎকা সৎ কাজে আদেশ মানুষকে ভালো কাজে আদেশ দিবে সলাৎ পড়ার জন্য গান বাজনা না করা ধূমপান না করা নেশাদ্রব্য না সেবন করা এভাবে যত সৎ কাজ আছে এই সৎ কাজগুলি করা এবং অসৎ কাজ সমাজ থেকে পরিহার করা এগুলো হলো সৎকা করা আবার একই ক্ষেত্রে অসৎকাজ নিশ্চিত করা এটাও এক প্রকার সৎকা তারপর হল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস উঠিয়ে ফেলা এটাও হলো সৎকা রাস্তা এক ধরনের পাথর পড়ে আছে। বা এমন জিনিসপত্র পড়ে আছে যেটার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ ব্যথা পেতে পারে সেই বস্তুটি আপনি সরিয়ে দিলেন এটা হয়ে গেলো আপনার জন্য সতকা আল্লাহ তারপর হলো অন্ধ ব্যক্তিকে পথ দেখিয়ে দেওয়া সৎকা রাস্তার পারাপারের সময় অন্ধ ব্যক্তি দেখলেন সে রাস্তা পারাপার হতে তার কষ্ট হবে আপনি তাকে ধরে নিয়ে রাস্তা পারাপার নিয়ে গেলেন এটাই হলো আপনার জন্য সৎকা তারপর হলো বৌদির বৌকে বুঝিয়ে দেওয়া সৎকা এমন সব মানুষ আছে যারা কথা বলতে পারে না তারা পাগল তাদেরকে আপনি আপনার মেধা দিয়ে বুঝিয়ে দিলেন অনুমান করিয়ে দিলেন এটাই হলো আপনার জন্য সতকা তাদের সাথে ভালো ব্যবহার করবেন তাদেরকে পথ দেখিয়ে দিবেন বুঝাবেন আমরা অনেক সময় তাদেরকে নিয়ে ফান করি মজা করি তাদেরকে আঘাত দিই কষ্ট দিই এরকম আচরণ কখনই করবেন না তাদেরকে বুঝাবেন। এটাই আপনার জন্য সাথেকা তারপর হলো মুসাফিরকে রাস্তা দেখিয়ে দেওয়া এটাও আপনার জন্য সাধকার একজন মানুষ আসলো ভাই হাসপাতালটা কোন দিকে এই স্কুলটা কোন দিকে আপনি তাকে দেখিয়ে দিবেন অনেকে আছে ভুলভাবে দেখিয়ে দেয় তাদেরকে মজা মাস্তি করে এরকম করবেন না তাদেরকে দেখিয়ে দিবেন এসব দেখালে তো আপনার জন্য ভালো আপনার সাথে যদি কেউ এরকম করে তাহলে আপনার কাছে কেমন হবে সুতরাং মানুষকে ভালো পদ্ধতি আল্লাহ পাকও আপনাকে সৎকা দিবেন এবং অন্যান্যভাবে সাহায্য করবেন তারপর হলো দুর্বলকে সহায়তা করা দুর্বল যারা আছে যাদের টাকা পয়সা কম ঋণ দিয়ে আপনি তাকে সাহায্য করতে পারবেন আবার অনেকে চিকিৎসা খরচ চালাতে পারে না তারা অনেক দুর্বল তাদেরকে চিকিৎসা খরচ দিবেন আবার অনেকে আছে শারীরিকভাবে দুর্বল হাত নেই পা নেই চোখ নেই তাদেরকে আপনি সাহায্য করবেন তারা হলো দুর্বল তারপর হলো স্ত্রীর সাথে সহবাস করা এটাও এক প্রকার সৎকা বিবাহ করবেন বয়স হলে বিবাহ করবেন তাহলে আপনার জন্য সৎকা হয়ে গেল তারপর হলো পরিবার পরিজনদের সাথে ব্যয় করা আমরা যদি পরিবারদের সাথে ব্যয় করি অনেকে আছে পরিবারের সাথে ব্যয় করা এটাকে মনে করে জুলুম মানে এটা হলো তাদের জন্য পানিশমেন্ট এই মনে করা যে আমি কেন পরিবার চালাবো প্রিয় ভাই আপনি চালালে আপনার জন্য সধেক্ষা আপনার যতটুকু স্বভাব আছে আপনি ততটুকুই দান করবেন এই সংসারের পিছে ব্যয় করবেন এটা ভেবে যে আল্লাহ তালা বলেছেন এই দান করার মাধ্যমে তিনি আমাকে নেকি দিবেন তিনি আমাকে সৎকা দিবেন এই হিসাবে আপনি সাহায্য করবেন দেখবেন নেকি পাবেন কিন্তু সামাজিকভাবে করতে হয় না করলে মানুষের লজ্জা দিবে কি কথা না বলবে এরকম করলে আপনি নেকি পাবেন না তারপর হলো মানুষের সাথে ন্যায় বিচার করা মানুষের সাথে ন্যায় বিচার করা ইনসাফপূর্ণ ন্যায় বিচার করা এই আচরণ করলে আপনি পাবেন সৎকার পূর্ণ সব যারা রাষ্ট্রীয় দায়িত্ব আছে সামাজিক দায়িত্ব আছে পরিবারের দায়িত্ব আছে কর্তারা তারা এই দিক থেকে সতর্ক হবেন তারপর হলো কাউকে সাহায্য করা কাউকে সাহায্য করা এটা বড় ধরনের সৎকা কেউ বোঝা উঠতে পারছে না বা এমন বোঝা আছে যেটা সে পারছে না আপনি তাকে সাহায্য করলেন কেউ রাস্তা পার হতে পারছে না আপনি ও বোঝা নিয়ে রাস্তা পারাপার করে দিলেন এটাই হলো সৎকা কেউ রিক্সায় টানতে পারছে না আপনি ঠেলা দিয়ে রিক্সাটা এগিয়ে দিলেন এটি আপনার জন্য সাতকা তারপর হলো সালাতে যাওয়ার উদ্দেশ্যে প্রত্যেক কদমে রয়েছে সৎকা পাঁচাক্ত সরাত বললে আমরা তো এই নিয়ে কি পেয়েই যাচ্ছি আলহামদুলিল্লাহ রসদ সালাম বলেন যে ব্যক্তি কোনো একটি সাতে করলো এবং এই অবস্থায় তার মৃত্যু হলো সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান উপরোক্ত যেসব সৎকার কথা বললাম এসব করার কারণে আপনি যদি ওই অবস্থায় মারা যান তাহলে আপনি পাবেন জান্নাত আল্লাহ তালা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক আমি